উপস্থিত মুসল্লিন আজম রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহা রব্বুল আলামিনের দরবারে আলিশানে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন গত বছর অতিবাহিত করার পর নতুন একটা বছর আরবি বছর প্রারম্ভে আমাদের প্রত্যেককে মসজিদে আসার জুমার নামাজের লক্ষ্যে আদায়ের লক্ষ্যে তৌফিক এবং সুযোগ দান করেছেন, সেজন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায়কে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আহমদ মুজতবা নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকে অগণিত অসংখ্য দুরুদ পাকের হাদিয়া প্রেরণ করছি আপনাদের প্রত্যেককেই হিজরি নববর্ষের শুভেচ্ছা। আমরা মুসলমান, বাংলাদেশ মেজরিটি মুসলমান অধিবাসী দেশ, এখানে আমাদের বাংলাদেশের মধ্যে মেজরিটি মুসলমান, 95% আমরা ধরতে পারি। তো সেই হিসাবে মুহররমুল হারাম, এটা হিজরি নববর্ষের প্রথম মাস, বছরের শুরু, মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটা মাস। কিন্তু আমরা দেখা যায় এই মাসের ব্যাপারে মুসলমানরা খুবই উদাসীন, হয়তো অনেকে জানে নিয়ে দেন। আলহামদুলিল্লাহ ইদানিং আমাদের যারা ওলামায়ে কেরাম বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক ফোরামগুলা এগুলো উদযাপন করার কারণে হয়তো মানুষ এখন জানতে পারছে যে না এটা আরবি নববর্ষ শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়া কিন্তু আসলে মুসলমানরা জানেও না যে মুহররমুল হারাম ঢুকেছে, 10 তারিখ খবর আমাদের হবে। মুহররমুল হারামের 10 তারিখ যখন আসবে তখন মুসলমানরা বলতে পারবে যে না এটা তো মুহররম মাস এসেছে, এছাড়া মুসলমানদের খবর নেই। আমরা মুসলমান, আমরা আছি পশ্চিমা সংস্কৃতি নিয়ে, সেটা 31st night দেখবেন, 31st night যেহেতু আমরা ইংরেজি বছর হিসেবে আমরা চলি সেই হিসাবে আমরা ওই তারিখটা ভুলতে পারি না। আচ্ছা, ভোলা এক জিনিস কিন্তু পালন করা আরেক জিনিস। মুসলমানের ছেলেরা 31st night নিয়ে যেভাবে উদযাপন করে, 31st night নিজেকে যেভাবে সাজিয়ে গুজিয়ে গুছিয়ে অন্যরকম একটা আনন্দ উদযাপন করে যেগুলা ইসলামী শরীয়ত সম্মত নয়, কিন্তু হিজরি নববর্ষ, আমি মুসলমান, আমার এটা আমার একান্ত আরবি মাস, এটা হিজরি নববর্ষ, আমি মুসলমানদের এটা আমার অহংকার, আমার গৌরব, আমরা এটার খবর রাখি না। ওই খবর রাখি কোনটা, 31st night পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ বাঙালি হিসেবে পালন করা যাবে, কিন্তু সেখানে একটা বাধ্যবাধকতা আছে, আমরা সেটাকে কি করি না সেটাও মানি না। পহেলা বৈশাখকে নিয়ে আমরা যে কাজগুলো করি এটা সম্পূর্ণ অনৈসলামিক। পহেলা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা করি, যেটা মুসলমান সংস্কৃতি নয়। 31st night কেন্দ্র করে এই বিভিন্ন সমুদ্র সৈকতে বলেন, বিভিন্ন হোটেলে বলেন, বিভিন্ন ক্লাবে বলেন, যে অনুষ্ঠানগুলো করছে দেখবেন এখানে কিন্তু অধিকাংশ মুসলমানের ছেলে। আপনি যদি ওখানে আপনি একটা গণনা করেন যে আজকে এই 31st night উপলক্ষে যে অনুষ্ঠানটা হচ্ছে এখানে একটা ক্লাব একটা জায়গা আপনি কি করেন গণনা করেন, সেটা কক্সবাজার সমুদ্র সৈকত হোক বা অন্য কোনো সমুদ্র সৈকত, দেখবেন 100 জনের মধ্যে 90 জন মুসলমান। এটাই হচ্ছে আমাদের অবনতি, অধপতন, মুসলমানের অধপতনের মূল কারণ। অথচ আজকে আমাদের মুহররমুল হারাম, যেটা আমাদের গর্ব, আমরা আমাদের গৌরব, আমাদের হিজরি মাস, আমাদের প্রথম হিজরি মাসের শুরু, আমাদের নববর্ষ, আমরা মুসলমানরা এটা খেয়ালও করি না, একজন আরেকজনকে শুভেচ্ছাও জানাই না। 31st night হলে, পয়লা বৈশাখ হলে আমরা শুভেচ্ছা বিনিময় করি, কিন্তু মুহররমুল হারামে শুভেচ্ছা বিনিময় করি না। আল্লাহ প্রত্যেককে, বিশেষ করে মুসলমানদেরকে, আপন ঐতিহ্য, আপন ইতিহাস, আপন সংস্কৃতিকে ধারণ করার, বোঝার, সে অনুযায়ী চলার, সেটা পালন করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। দেখেন এই মুহররমুল হারাম, এটা যে 12টা মাস সে 12 মাসের শুরু। শুধু তাই নয়, মুহররমুল হারাম এমন একটা মাস
কোরআনে পাকের মধ্যে রব্বুল আলামিন যে চারটা মাসকে সম্মানিত মাস বলেছেন তার মধ্যে একটা, জোরে বলেন সুবহানাল্লাহ। বিশেষত আপনার সূরাতুত তাওবা 36 নম্বর আয়াত, যে আয়াতটা আমি শুরুতে তেলাওয়াত করলাম, রব্বুল আলামিন ইরশাদ করছেন ইন্না উদ্দাতা শুহুর আনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার বিধান ও গণনার মাস হচ্ছে 12টি, ইংরেজিতেও 12, বাংলাতেও 12, আবার কি আরবিতেও 12। ইংরেজি বাংলার কথা আমি ধরব না, এই কারণে সেটা আমার কোরআনের কথা নয়, যদিও এটা আমরা মানছি এটা মানুষের সৃষ্টি, কিন্তু আরবি 12 মাস এটা আল্লাহর পক্ষ থেকে, যেটার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহর কাছে মাস গণনা হিসেবে মাস কয়টি? 12টি। ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম, আর এটি আপনার আসমান জমির সৃষ্টির দিন থেকে। এই 12 মাস কখন থেকে? হয়তো গণনা আমরা পরে করছি, কিন্তু এই 12টা মাস রব্বুল আলামিনের পক্ষ থেকে কখন থেকে? যখন থেকে আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে। শুধু তাই নয়, মিনহা আরবাতুন হুরুম, আর এই 12টা মাসের মধ্যে রব্বুল আলামিন চারটাকে সম্মানিত করেছেন, তুজুরে বলি না সুবহানাল্লাহ, যালিকা দ্বীনুল কাইয়্যুম, আর এটাই হচ্ছে সুস্পষ্ট বিধান। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। এই চারটা মাস এগুলা কি, এটাকে জানতে হলে আমাদেরকে হাদিসে পাকের দিকে যেতে হবে, যেটাকে বলা হয় তাফসিরুল কোরআন বিসুন্নাহ, হাদিসে পাকের মাধ্যমে কোরআনের আয়াতের ব্যাখ্যা করা। এখানে রব্বুল আলামিন চারটা মাসের কথা বলেছেন, এই চারটা মাস এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে বুখারী শরীফের দিকে যেতে হবে, সেই বুখারী শরীফ কিতাবুত তাফসির, অর্থাৎ বুখারী শরীফের একটা তাফসিরের অধ্যায় আছে, সেখানে বিভিন্ন সূরা তাফসির আছে। তো সূরাতুত তাওবা এই তাফসিরের মধ্যে হযরত আবু বকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বর্ণনা দিচ্ছেন আমার নবীজি থেকে, আন আবি বকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্না যামানা কদ ইসতাদারা কাহাইয়াতিহি, নিশ্চয় সময় জামানা তার আগের অবস্থায় ফিরে আসে, ইয়াউমা খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুল আলামিন যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই তো গণনা শুরু, তো সময়টা তার আপন অবস্থায় ফিরে আসে। আসসানাতু ইসনা আশারা শাহরান, আর বস্তর হচ্ছে 12 মাসে, একটা বস্তর হয় 12 মাসে, মিনহা আরবাতুল হুরুম, আর সেখানের মধ্যে চারটা সম্মানিত মাস, থালাতুন মুতাওয়ালিয়াত, থালাতুন মুতাওয়ালিয়াতুন, তিনটি হচ্ছে ধারাবাহিকভাবে, সেগুলো কি? যুলকাদা ওয়া যুলহাজ্জা ওয়াল মুহররম। রব্বুল আলামিন এই 12 মাসের মধ্যে যে চারটা মাসকে সম্মানিত করেছেন তার মধ্যে তিনটা ধারাবাহিকভাবে, একটা কি যুলকাদ মাস, আরেকটা যুলহাজ্জ মাস, আরেকটা হচ্ছে মুহররম। এরপর হচ্ছে ওয়া রাজব মাদা আল্লাযী বাইনা জামাদা ওয়া শাবান, এর পরবর্তী হচ্ছে রজব, সম্মানিত মাস রজব, যেটা জামাদা লখার এবং শাবানের মধ্যবর্তী। অর্থাৎ রব্বুল আলামিন এই চারটা মাসকে সম্মানিত করেছেন, এবং এই চারটা মাসের একটা হচ্ছে মুহররমুল হারাম, তুজুরে বলি না সুবহানাল্লাহ, যেটা যেটা দিয়ে মুসলমানদের আরবি নববর্ষের শুরু, আরবি বছরের শুরু এই মুহররমুল হারাম। তো এই মুহররমুল হারাম এটা গুরুত্বপূর্ণ একটা মাস বিভিন্ন বিষয়ের কারণে, ইনশাআল্লাহ আজিজ আগামী জুমাতে ওই আশুরা সম্পর্কিত আলোচনা, আশুরা রোজা সম্পর্কে আজকে কিছু ফজিলত ফজাইল সম্পর্কে অর্থাৎ আমল সম্পর্কে আলোচনা হবে, আগামী জুমাতে আশুরার দিন যে ঘটনাগুলো ঘটেছে এগুলো সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ আজিজ, রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন। তো এই মুহররমুল হারাম এটা মূলত আপনার একটা ইবাদতের মাস, গুরুত্বপূর্ণ ইবাদতের মাস, বিশেষ করে এই মাসে রোজার রাখার ফজিলত খুব বেশি, যেটা সহি মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম সহি মুসলিম শরীফের মধ্যে এনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা দিচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আফদালু সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, বলে রমজানের পরে, রমজানের যে রোজা,
রমজানের রোজার পরে সবচাইতে উত্তম রোজা হচ্ছে মুহররমুল হারামের রোজা, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কিন্তু আবার আমার নবী শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আমার নবীজির প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা কথার মধ্যে এক একটা হেকমত আছে। শাবানে বেশি বেশি রোজা রাখতে, শাবানের গুরুত্ব বেশি। মুহররমের মুহররমুল হারামে রোজা রাখতে বলেছেন, এটার গুরুত্ব বেশি। এই এই রোজা রাখলে, মুহররমুল হারামে রোজা রাখলে, শাবানে রোজা রাখলে ফায়দা বেশি। এটার মাধ্যমে শাবানের গুরুত্ব বুঝিয়েছেন, মুহররমুল হারামের গুরুত্ব বুঝিয়েছেন, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য শাবানের বেশি বেশি আমার নবী রোজা রাখতেন, এটার একটা হেকমত আছে। সাথে সাথে আমার নবী বলছেন যে রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররমুল হারামের। ও আফদালু সলাতে বাদাল ফরিদাতে সলাতুল লাইল, এবং ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুহররমুল হারামে রোজা রাখলা, রোজা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। মুহররমুল হারামের 1 তারিখ থেকে 10 তারিখ আপনি রোজা রাখেন, আমল করেন, ইনশাআল্লাহ আমলের কথাও আসবে, অন্য আমলের কথা, অন্য নাফেল আমলের কথাও আসবে। তো এই মুহররমুল হারামে রোজা রাখলে আমার নবী বলছেন এটা রমজানের পরে উত্তম রোজা। এভাবে আশুরাত রোজা রাখলে এটার ফায়দা দেখেন, এটা সূরা তিরমিজির কিতাবু সিয়ামের মধ্যে আসছে। আন নুমান বিন সাদ আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, নুমান বিন সাদ মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। একজন ব্যক্তি প্রশ্ন করলেন, ফকল আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, ও মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি রমজানের পরে কোন মাসটা আছে যে যে মাসে আপনি আমাকে রোজা রাখার জন্য আদেশ দিবেন, অনুমতি দিবেন, আদেশ দিবেন যে আমি রমজানের পর কোন মাসে রোজা রাখবো, অর্থাৎ রমজানের পর আমি কোন মাসে বেশি রোজা রাখবো, কোন মাসে রোজা রাখবো, রোজা রাখলে বেশি ফায়দা। ফাকাল আলাহু মা সামিতু আহাদান ইয়াসআলু আন হাদা ইল্লা রাজুলান, অর্থাৎ মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই ধরনের প্রশ্ন আমি শুনি নাই কারো কাছ থেকে, শুধু একজন ব্যক্তি ছাড়া। সামিতুহু ইয়াসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আনা কায়িদুন আনহু, বলে এই ধরনের প্রশ্ন আমি কাউকে করতে শুনি নাই, তবে একজন ব্যক্তিকে করতে শুনেছি, আমার নবীজিকে। আমি ওই সময় তাদের পাশে বসা ছিলাম, আনা কায়িদুন আনহু মানে আমি ওনাদের তার পাশে বসা ছিলাম। ওই ব্যক্তি আমার নবীজিকে নবীজিকে আরজ করলেন, ফাকাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, ওই যে প্রশ্নটা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, সেই প্রশ্ন একজন আমার নবীজিকেও করেছেন। ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরে আপনি আমাকে কোন মাসে রোজা রাখার জন্য আদেশ দিবেন? ক্বালা ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান, যদি তুমি রমজানের পরে রোজাদার হও, রোজা রাখতে চাও, ফাসুমিল মুহররম, তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। দেখেন ওই আগের হাদিসেও বলছেন যে মুহররমুল হারামে রোজাটা রমজানের পরে রোজা রাখার সবচেয়ে, রমজানের পরে যে মাসে বেশি রোজা রাখলে বেশি ফায়দা, সেটা হচ্ছে মুহররমুল হারাম। আবার এই হাদিসটাকে আমি যদি বলি, এটাকে বলা হয় তাফসির সুন্নাহ বিসুন্নাহ। একটা হচ্ছে কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াত তাফসির, কোরআনের আয়াতের তাফসির, আরেকটা হচ্ছে হাদিস দিয়ে কোরআনের আয়াতের তাফসির, আবার হাদিস দিয়ে হাদিসের ব্যাখ্যা, তাফসির সুন্নাহ বিসুন্নাহ। ওই আগের হাদিসের ব্যাখ্যা এই হাদিসে এসে গেছে। আগের হাদিসে আমার নবীজি বলছেন যে তোমরা কি করবে, অর্থাৎ রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররমুল হারাম। এখানে একই কথা বলেছেন, তার কারণ আমার নবীজি আবার বর্ণনা করছেন, কেন? ফা ইন্নাহু শাহরুল্লাহ, কেননা মুহররম এটা আল্লাহর মাস। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ফিহি ইয়াউমুন, ওই মুহররম মাসে একটা দিন আছে, তাবাল্লাহু ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, এই মুহররমুল হারামে এমন একটা দিন আছে, অর্থাৎ সেটা হচ্ছে 10 তারিখ ইয়াউমে আশুরা। ওই দিনে রব্বুল আলামিন কি করেন, একটা কওমকে ক্ষমা করে দেন,
এর পরবর্তী অন্য কৌমকে আল্লাহ কি করেন, ক্ষমা করেন। অর্থাৎ এই দিনে রব্বুল আলামিন কৌমের উপর, বিভিন্ন মুসলমানের উপর, আল্লাহ মুমিন বান্দার উপর আল্লাহ কি করেন, রহমত বর্ষণ করেন। একটু জোরে বলিনা সুবহানাল্লাহ। বলে মুহররমের এমন একটা দিন আছে যেদিনে রব্বুল আলামিন বান্দার উপর রহমত বর্ষণ করেন, যার কারণে তুমি যদি রমজানের পরে রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম হারামে রাখো। একটু জোরে বলিনা সুবহানাল্লাহ। তাই বলে এটা নয় যে আমি শাবান রোজা ছেড়ে দেবো। ওই যে বললাম শাবান রোজা রাখবো, এটার ফজিলত আলাদা। এক একটা মাসে রোজা রাখার ফজিলত এক এক রকম। রমজানের তো ফরজগুলো রাখতেই হবে, এর পরবর্তী মাসে যে রোজাগুলো শাবানের রোজা, মুহররম হারামের রোজা, রজবের রোজা, প্রত্যেক মাসে তিনটা রোজা, এগুলো এক একটা রোজার এক এক ধরনের ফায়দা। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। দেখেন শুধু তাই নয়, এই মুহররম হারাম, এই আশুরার ব্যাপারে এটা সেই বুখারী শরীফের মধ্যে আসছে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা দিচ্ছেন, ক্বালা কানা ইয়াউম আশুরা তাউদ্দুহু ঈদান। অর্থাৎ এই ইয়াউম আশুরাতে ইহুদিরা আশুরাটাকে ঈদ হিসেবে গ্রহণ করে। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো এই আশুরার দিনটাকে ঈদ হিসেবে গ্রহণ করে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাসুমুহু, তোমরা ওই দিন রোজা রাখো। একটু জোরে বলিনা সুবহানাল্লাহ। কারণ কেউ যে বললাম আশুরার দিনটা, এটা তো বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। ইহুদিদের কাছে এটা গুরুত্বপূর্ণ, নাসারাদের কাছে গুরুত্বপূর্ণ, প্রত্যেক আল্লাহর বান্দাদের কাছে এই এই দিনটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেজন্য যখন উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা এটাকে ঈদ হিসেবে গ্রহণ করে, আমার নবীজি বলছেন যে তোমরা ওই দিনটাতে রোজা রাখো। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেম আরেকটা হাদিস আপনার এর পরবর্তীতে, বিশেষ করে এটা সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বর্ণনা করেছেন, ক্বালা حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وامر بالصيام. আমার নবীজি, এটা সহি আপনার মুসলিম শরীফের হাদিস, আমার নবীজি আশুরার দিন রোজা রেখেছেন ও আমারা এবং আদেশ দিয়েছেন বিসিয়ামিহি, ওই দিন রোজা রাখার জন্য। ক্বাল ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইয়াউমুন তাআযযামাহুল ইয়াহুদ ওয়ান নাসারা। আমার নবী যখন আশুরার দিন রোজা রাখলেন, সবাই কেরাম সবাইকে রোজা রাখার আদেশ দিলেন, তখন ওনারা আমার নবীজির কাছে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, এই আশুরার দিনটাকে তো ইহুদি নাসারাও সম্মান করে, তাআযযামাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারারা এই আশুরার দিনটাকে সম্মান করে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা কানাল আমুল মাকবিল ইনশাআল্লাহ সুমনা আল ইয়াম আত-তাসিআ। অর্থাৎ এখন ইহুদি নাসারারাও আশুরার দিন রোজা রাখে, আমরাও রোজা রাখি, তাহলে তাদের রোজার সাথে আমাদের রোজা তো এক হয়ে গেল। তারা দশই মুহররম আশুরার দিন দশই মুহররম রোজা রাখে, আমরাও রাখি, তারা মুহররম মাসের এই 10 তারিখকে সম্মান করেন। তখন আমার নবীজি বলছেন আগামী বছর যদি আমি পাই ইনশাআল্লাহ আমি 9 তারিখও রাখবো 10 তারিখও রাখবো। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবী রাবি বলছেন ক্বালা ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আগামী বছর আর আসে নাই, কারণ এর আগে আমার নবীজি দুনিয়া থেকে তশরিফ নিয়েছে, পর্দা করেছে। কিন্তু আদেশটা কি, যদি আমি থাকি তাহলে আমি ওই 9 তারিখ রোজা রাখবো। সেম আর একটা হাদিস, এটা সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন বাকীতু ইলা কাবিলিন লাসুমান্না আত-তাসিআ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের হাদিসটার মতো আমার নবীজি বলছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি অবশ্যই 9 তারিখ রোজা রাখবো। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তার কারণ কি, তার কারণ হচ্ছে ইহুদি নাসারাদের সাথে যেন আমাদের মোশাবাহাত না হয়ে যায়, তাদের সাথে আমাদের যেন মিলে না যায়। কারণ আমার নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন মান তাশাবাহা কওমুন ফাহুয়া মিনহু, যে অন্যের অনুসরণ করবে, অন্যের সাথে মোশাবাহাত করবে, সে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেজন্য আমার নবীজি ইয়াম আপনার 10 তারিখ রোজা রেখেছেন, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এগুলো ইহুদি নাসারা তো এদিন কি করে সম্মান করে, আমার নবীজি বলছেন তাহলে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি আগামী বছর 9 তারিখ রোজা রাখব। সেই জন্য ওই ইহুদি নাসারাদের থেকে আমাদের মোশাবাহাতটা দূর করার জন্য, তাদের সাথে না মিলে না যাওয়ার জন্য
আমরা 9 এবং 10 তারিখ রোজা রাখি, অর্থাৎ 9-এ 10 অথবা 10-11 মিলে একটার পর একটা, একটা না রেখে দুইটা রাখলে ওই ইহুদি নাসারাদের সাথে আমাদের মিলে যায় না। রব্বুল আলামিন এরকম যারা রোজা রাখবেন তাদেরকে 9 তারিখ 10 তারিখ রোজা রাখার তৌফিক দান করুক। সর্বুল আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আমার নবীজিকে আশুরার দিন রোজার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল। আমার নবীজি বলেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আল্লাহ তার অতি পিছের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। আশুরার দিন রোজা রাখলাম, গত বছরের যে পাপ করেছি, সগীরা করেছি, রব্বুল আলামিন এই গুনাহগুলো সব মুছে দেবেন আশুরার দিন রোজা রাখার কারণে। একটু জোরে বলি না, সুবহানাল্লাহ। এই তো গেল আশুরা, আশুরার দিন মনে করেন আশুরার রোজার ফজিলত। আশুরার দিন রোজা রাখলে কি ফজিলত, শুধু তাই নয়, বিশেষত ইমাম বাইহাকি ওনার সওয়াবুল ইমানের বাবু ফি সিয়াম সমুত্তাসে মাহাল আশের, অর্থাৎ সওয়াবুল ইমানের মধ্যে উনি এনেছেন যে রব্বুল আলামিন বনি ইসরাঈলের উপর ওই আশুরার দিন রোজা ফরজ করেছিলেন, সেজন্য আমাদেরকেও আমার নবীজি ওই আশুরার দিন রোজা রাখতে বলেছেন 10ই মুহররমের দিন। শুধু তাই নয়, এই দিন শুধু রোজা রাখবেন তাই নয়, এই দিন আহল আয়ালদেরকে নিয়ে একটু তাদের জন্য, পরিবারের জন্য খরচ করবেন, পরিবারের জন্য একটু খরচ করবেন, তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবেন, তাদের জন্য আপনার পয়সা থেকে একটু খরচ করবেন। করলে কি ফায়দা হবে, যে রব্বুল আলামিন পুরা বছর আপনার রিজিকের মধ্যে ফরাজতি করে দেবেন। একটু জোরে বলি না, যদিও বর্তমানে বিভিন্ন ধরনের ফেতনা ফেসাদ সৃষ্টি হয়েছে, বিভিন্নভাবে ফেতনা ফেসাদ করে মানুষকে আশুরার রোজার ব্যাপারে বলেন, আশুরার আমলের ব্যাপারে বলেন, মানুষকে দূরে নিয়ে যাওয়া হয়, বলে এগুলো সব জয়ীফ হাদিস, সব মওদু হাদিস। বর্তমান বিশেষত এটা বেশি করছে বর্তমান আহলে হাদিস। কালকে আমি একটা কাজ করেছিলাম, অর্থাৎ নেট থেকে আহলে হাদিসদের যারা শেখ আছে তাদের নাম্বার বের করেছে, নাম্বার বের করে আপনারা জানেন মুজাফফর বিন মহসিন যে পিস টিভির বক্তা, তাকে কল করলাম। তাকে কল করে তার সাথে প্রায়গুলো আমার রেকর্ড আছে, 7 হতে 10 মিনিট কথা হয়েছে 2 টার্মে। আমি ওনাকে প্রশ্ন করলাম, এটা এই কারণে বলছি যে আজকে যারা আমাদেরকে, তাদের মধ্যে তারা ঠিক নেই আহলে হাদিস, এরা যে কত বড় ধোকাবাজ, এদের কথার মধ্যে সেটা চলে আসে। ইনশাআল্লাহ আমি যদি সময় পাই এগুলো বলবো। ওনাকে প্রশ্ন করলাম যে আমরা যারা হানাফি আছি, আপনারা বলেন, আগে আপনি বলেন যে ইমাম মানা যাবে কিনা, ইমামের কথা অনুসরণ করা যাবে কিনা, কারণ আপনারা বলেন যে যারা হানাফি যারা ইমাম মানে তারা মুশরিক, বলে না, আমরা এরকম কথা বলি না, এগুলা হচ্ছে জ্ঞানের স্বল্পতা, তারাই তাদেরকে গালি দিচ্ছে। অর্থাৎ বর্তমানে যারা আমাদেরকে হানাফি বলে তাদের আলেমের মধ্যে একদল বলে, যারা ইমাম মানে মাজহাব মানে তারা গোমরা, তারা মুশরিক। মুজাফফর বিন মহসিন বলছেন, বলে যে না, আমরা এরকম বলি না, এটা জ্ঞানের স্বল্পতা। তা আমরা যে ইমাম মানি, বলে ইমাম মানা যাবে, উনি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করেন ওনাকে অনুসরণ করা যাবে। এর পরবর্তীতে ওনার সাথে আমার কথা হলো উসুল হাদিসের, হাদিস এবং সুন্নার মধ্যে পার্থক্য নেই। উনি বলেন হাদিস এবং সুন্নার মধ্যে কোনো পার্থক্য নাই, এবং উনি আমাকে সাধারণ মানে একজন হয়তো ফোন করেছেন মনে করে উনি হাদিসের একটা নিজের মন গড়া ব্যাখ্যা দিয়েছেন। আমি যদি আপনি হাদিসের সংজ্ঞা দেন, উনি বলছেন হাদিস মানে বর্ণনা। আমি যদি তাতে আপনার মন গড়া করতাম, হাদিস মানে তো বর্ণনা না, কৌল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফেলহু ও তাকরিরহু, এটা হচ্ছে উসুল হাদিসের ভাষা। আমি যখন এটা বললাম উনি বলছেন না, এটাও আছে, আরো অনেক আছে। প্রথম আমাকে বুঝ দিতে চেয়েছে বর্ণনা, আহলে হাদিসের হাদিসের সংজ্ঞা যদি বর্ণনা হয় তাহলে তারা আহলে হাদিস হতে পারবে না, তারা তাদের নাম দিতে হবে আহলে হাদিস ও সুন্নাহ। তার কথা হচ্ছে হাদিস মানে বর্ণনা, সুন্নাহ মানে আমল, দুটোটাই। তখন আমি বললাম যে না, আপনার এই কথা আমি মানতে রাজি না, কারণ সুন্নাহ এবং হাদিস এক না। হাদিস হচ্ছে যে কাজটার উপর আল্লাহ নবীজি কখনো আমল করেছেন, আর সুন্নাহ মানে যেটার উপর ধারাবাহিক করেছেন। উনি বলেন এরকম কোথাও নাই। তা আমি বললাম যে কিতাব আছে,
আমি নিজেও পেয়েছি। আমি তো উনি বলছেন আচ্ছা কথাটা এখানে রেখে আপনি রেফারেন্সটা খুঁজেন, আমাকে একটু জানান। আমি পরবর্তীতে আবার নেটে গিয়ে দুইটা কিতাব থেকে রেফারেন্স বের করলাম। একটা হচ্ছে আপনার সৈয়দ সালমান নদভী, ওনার কিতাব মাজাল্লাতুল মানার, আর একটা হচ্ছে ইবনে আসাকির তারিখে দামেস্ক। দুইটা থেকে রেফারেন্স বের করে ওনাকে আমি প্রায় 10 হতে 15 বার কল করেছি, উনি রিসিভ করেন, একবার কেটেও দিয়েছে। আমার টার্গেট হচ্ছে আমি ওনাদের যে শেখগুলো আছে, আবার আমানুল্লাহ মাদানী সাহেবকে কল করলাম, রিসিভ করছে না। মুখলেসুর রহমান বিন আরশাদ মাদানী, ওনাকে কল করলাম, ওনার মেয়ে ধরে বলে আব্বা বাইরে গেছে। আমার টার্গেট হচ্ছে ওনাদেরকে ধরে ধরে ওনাদের থেকে বিষয়গুলো জানা। আবার আমার কাছে এটা রেকর্ডও আছে, আজকে যারা এই যে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা সুবিধাবাদী, এই কারণে বলছি তারাবির নামাজ 20 রাকাত নিয়ে একটা মুনাজারা হয়েছে আমাদের বাংলাদেশে, অথচ আলা হাদিসে দেখবেন তারা এই মাসনদে বাজদার রেফারেন্স দিবে, তারা ইবনে হিব্বান রেফারেন্স দিবে, হাদিসের বিভিন্ন কিতাবে রেফারেন্স দিবে, কিন্তু তাদের যখন বেজে যাবে তখন তারা কিন্তু গুটায় ফেলবে। ওই মুনাজারার মধ্যে আকরামুজ্জামান বলছে যে সিহাসিফতার কিতাবই আমাদের জন্য যথেষ্ট, এর বাইরে দলিল দেওয়ার দরকার নাই, কারণ 20 রাকাত তারাবির দলিল তো অন্য কিতাবে আছে, মুয়াত্তা মালিকের মধ্যে আছে। এখন তারা বলছে না আমরা শুধু সিহাসিফতা মানি, কত বড় দুটাবাজ দেখেন। আহলে হাদিস তারা সুবিধাবাদী, তারা যখন বেজে যাবে তারা সেটা মানবে, তারা যখন বেজে যাবে তারা বুখারী মুসলিম মানবে, অন্য কিতাব মানবে না। আজকে এই ধোকাবাজি করে করে অর্থাৎ তাদের সাথে যেটা মিলবে ওটাই সহি, এটা আমার কথা নয়। এই যে আব্দুল্লাহ জাহাঙ্গীর, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, উনি কিন্তু আহলে হাদিস অনুসারী ছিলেন, মারা গেছেন, উনি বলছেন যে ছয় তকবীর তা ওনার দৃষ্টিতে আর কি, ছয় তকবীরের হাদিসটা হলো সহি, 12 তকবীরের হাদিসটা সহি, কিন্তু আহলে হাদিসটা তাদের যেটা সহি তাদের দৃষ্টিতে যেটা সহি এটা সহি আর গুলো সব গায়রে সহি। এটা আহলে হাদিসের ইমাম একজন আলেমের কথা বলছে। তো এই এই ফেতনাবাজগুলা মানুষের মধ্যে ফেতনা সৃষ্টি করছে। হয়তো দেখা যায় আমাদের মসজিদও আসে, তাদের দৃষ্টিতে আমরা যারা মাজহাব অনুসরণ করি তারা মুশরিক, এই কথাটা খেয়াল করেন। আমরা যারা মাজহাব অনুসরণ করি তারা কি মুশরিক। তাহলে একটা কথা মনে রাখবেন, একটা মাসআলা হচ্ছে মুশরিকের পিছনে কোরবানির নামাজ হবে, মুশরিকের পিছনে নামাজ হবে না। তাহলে যারা আজকে আপনার জুমাতে আসে না, পাঁচ ওয়াক্ততে আসে, তো তাদের দৃষ্টিতে যদি এই ইমাম মুশরিক হয়, মুশরিকের পিছনে নামাজ না হয়, তাহলে তারা এখানে কেন আসছে বুঝে নিতে হবে। তারা এখানে নামাজ পড়তে আসছে না, ফেতনা করতে আসছে। আমরা এখানে সবাই হানাফি, আমরা এক সিস্টেমে নামাজ পড়ছি, তারা এসে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে দিচ্ছে। সেজন্য আমি ভাইদের অনুরোধ জানাবো, এদেরকে এদেরকে কি করেন, দমন করেন, না হলে এই ফেতনাটা বেড়ে যাবে। একসময় আমি এই ব্যাপারে আলোচনাও করেছিলাম, হয়তো অনেক ভাই আমি বাইরে শুনেছি, আমি মাযহাব সম্পর্কে যখন আলোচনা শুরু করেছিলাম অনেক ভাই বলছে এখানে তো এগুলো নাই আর এগুলো আমরা বুঝি না। আজকে এটার গুরুত্ব বুঝবেন ইনশাআল্লাহ। কেন আমি আলোচনাগুলো করেছিলাম, যারা এটার বিরোধিতা হয়তো করেছিলেন, অনেকে বলছেন এগুলো দরকার তো নাই, দরকার আছে কিনা না এখন প্রমাণ পাচ্ছেন, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এরা এসে আপনাদেরকে ডিস্টার্ব করছে। কারণ আমি তো জানি কখন কি হবে, এগুলো এরা যে আস্তে আস্তে সরাচ্ছে, সেজন্য অনুরোধ রাখবো আপনাদের প্রত্যেককে এদেরকে দমন করেন। এরা ফেতনাবাজ, আহলে হাদিস এক নম্বরের ফেতনাবাজ। আমার বাপ বাপ দাদা পূর্বপুরুষ যা করে এসেছে সব ঠিক। তাহলে ইমাম সিহাসিত্তার প্রায় বুখারি ছাড়া বাকি 5 জন ইমাম মাজহাব মেনেছিলেন। ইমাম বুখারির ব্যাপারে ইখতিলাফ আছে, তারাও তো মুশরিক। সেজন্য আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, এদের থেকে সাবধান থাকবেন, মসজিদে নামাজের ব্যাপারেও আপনারা সাবধান থাকবেন। রব্বুল আলামিন প্রত্যেককে এই বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। দেখেন কি বলছিলাম, সময় সংক্ষিপ্ত, যে আশুরার দিন আপনি আহলে আয়ালকে খাওয়ালে এটা ফায়দা আছে। এগুলো আমি বলছি আরাউদুল ফায়েক, এটাও একটা বড় কিতাব, ওই কিতাব থেকে। এই দিন মনে করেন আপনি যদি কাউকে পানি পান করান, আশুরার দিন যদি আপনি কাউকে পানি পান করান, রব্বুল আলামিন আপনাকে সেই হাউজে কাউসারের পানি আমার নবীজির মাধ্যমে পান করাবেন, যে আপনারা তৃষ্ণা লাগবে না। তজরা বলি না সোহার। আর ওই দিন যদি আপনি কোনো অসুস্থ রোগীকে দেখতে যান, যেন আপনি পুরা বনে আদমের যারা অসুস্থ আছে তাদেরকে দেখতে গিয়েছেন। তজরা বলি না সোহার। এইভাবে আরো অনেক ফজিলত আছে ইনশাআল্লাহ। আজকের সময় হলে এগুলো আলোচনা হবে, এগুলো যেহেতু আজকে এই কারণে করছি, আগামী বৃহস্পতিবার দিবাগত রাত থেকে কিন্তু আশুরা রাত শুরু হয়ে যাবে, পরের দিন আশুরার দিন, ওই দিন তুই আলোচনা করে কোনো ফায়দা নাই। সেজন্য আজকে আলোচনা করলাম যেন আশুরার রাত এবং দিনে, আশুরার রাতে আমল করলে ফায়দা আছে, এটা বলেই শেষ। একজন ব্যক্তি আশুরার রাতে ওনার ঘরের মধ্যে প্রত্যেকটা বছর মানুষকে জমা করে কোরআন কোরআনের তেলাওয়াত করতেন, খাবার ব্যবস্থা করতেন, জিকির আজকারের ব্যবস্থা করতেন, এটা রাউদুল ফায়েকের মধ্যে আসছে। ওনার পার্শ্ববর্তী একজন ব্যক্তির মেয়ে ছিল ল্যাংরা, হাঁটতে পারত না।
এখন ওনার ঘরে এটা পুরো রাত চলত, উনি কোরআন খতম করাতেন, খাওয়ার ইন্তজাম করতেন, মানুষকে খাওয়াতেন, এই কাজগুলো চলত। যখন শেষ রাতে মোনাজাত হতো তখন ওই যেইবার আপনার লাস্টবার মেয়েটা যেবার সুস্থ হয়েছে সেইবার পিতার থেকে জিজ্ঞেস করছে আজকে কি ব্যাপার, বলে আজকে হচ্ছে আমার আশুরা, এটা বড় ফজিলতপূর্ণ রাত যার কারণে ইনি এই ইন্তজাম করছেন। ওই মহিলা ওই রাতে ওই ঘরের মধ্যে যখন মোনাজাত হচ্ছে ওই মেয়েটাও হাত তুলেছে, ওই মেয়েটা হাত তুলে রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ আজকের এই আসরের রাত গুরুত্বপূর্ণ রাত, এই রাতের উসিলায় এবং আমার পার্শ্ববর্তী আমার প্রতিবেশীর ঘরে যে আজকে খতমে কোরআন হচ্ছে এগুলোর উসিলায় আপনি আমার দোয়া কবুল করেন, আমি যে আজকে ল্যাংড়া হয়ে আছি চলতে ফিরতে পারছি না, আল্লাহ আপনি আমার এই বিমারিটা সুস্থ করে দেন। বলে কিতাবের মধ্যে আসছে যে তার দোয়া শেষ হওয়ার আগেই রব্বুল আলামিন তার পাকে সুস্থ করে দিয়েছে। পিতা এসে বলে কি ব্যাপার, কিরে তুমি তো ল্যাংড়া, তুমি দাঁড়ালে কিভাবে? বলে আব্বা যান ওই যে ওই ঘরের গোড়া পুরাটা রাত যে আসুরার রাতের যে আমলগুলো তারা করেছে, কোরআন খতম করেছে, এই জিকির আজকার করেছে, মোনাজাত করেছে, আমি মোনাজাতে শরীক হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, আল্লাহ আসুরার রাতের ওসিলায় আমার পা ভালো করে দিয়েছে। সুতরাং এই আসুরার রাত এটাও গুরুত্বপূর্ণ, দিনও গুরুত্বপূর্ণ, এখানে অনেক নামাজও আছে, নামাজ পড়লে চার রাকাত নামাজ আপনি যদি 50 বার সূরা ফাতিহা দিয়ে সূরা ইখলাস দিয়ে পড়েন রব্বুল আলামিন আপনার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। যদি এগুলো নিয়ে এরা আপনার সালাফিরা বলে আল হাদিসরা বলে জয়ীফ হাদিস মওদু হাদিস এগুলো মানার দরকার নেই, একটা কথা মনে রাখবেন আমলের ক্ষেত্রে জয়ীফ সহি নেই, আপনি যত বেশি আমল করতে পারেন যে কোনো রাতে। একজন ব্যক্তি যদি নিজের উপর উনি যদি বলেন যে আমি আজকের দিনে 1000 বার সূরা ফাতিহা পড়ব, এই কাজটা ভালো না, মনে করেন এটা কোরআনেও নাই হাদিসেও নাই কোনো কিতাবে নাই, কিন্তু আমি মনে করলাম যে না আমি আজকে 1000 বার সূরা ফাতিহা পড়ব, এটাকে কেউ বেদাত বলবে? বেদাত, কিন্তু বেদাতে হাসানা ভালো কাজ। সেই জন্য ভালো কাজ যে কোনো সময়ে করা যায় বিশেষ রাতে করলে এটা আরো বেশি ফায়দা। আল্লাহ আমাদের প্রত্যেককে এই বিষয়গুলো অনুধাবন করার, লাইলাতুল আশুরা ইয়াউমা আশুরার ফজিলত বুঝার, সেই দিন আমল করার, সেই রাতে আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। Oh.